নমস্কার দর্শক বন্ধুরা, আমার কিচেন জগতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা বানাতে চলেছি একটা খুবই সুস্বাদু ইজি লেন্টিল রেসিপি, মুগ ডাল। বাঙালি স্টাইলের এইভাবে মুগ ডাল রান্না করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো মটরশুঁটি গাঁজর দিয়ে এই মুগ ডালটি খুবই সুস্বাদু হয়, অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর কেমন হলো নিচে কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো চলুন দেরি না করে শুরু করি। উপাদানে আমাদের লাগছে মুগ ডাল 1.5 কাপ বা 200 গ্রাম মতো, কাজু বাদাম লাগছে 1/4 কাপ বা 30 গ্রাম মতো, কিশমিশ বা গোল্ডেন রেজিন লাগছে 1/4 কাপ মানে 30 গ্রাম মতো, ছোট করে কাটা গাজরের টুকরো লাগছে 1 কাপ, মটরশুঁটি বা গ্রিন পিস লাগছে 1/2 কাপ, আদা লাগছে 1 ইঞ্চির একটা টুকরো, ঘি লাগছে 3 থেকে 4 চা চামচ, জিরে লাগছে 1 চা চামচ ফোড়নের জন্য আস্ত এবং 1 চা চামচ বাটার জন্য, তেজপাতা লাগছে 2, শুকনো লঙ্কা বা ড্রায়েড রেড চিলি লাগছে 2, চিনি লাগছে 1 টেবিল স্পুন, হলুদ লাগছে 1/2 চা চামচ, গরম মশলা লাগবে 1 চা চামচ, নুন লাগবে স্বাদ মতো। প্রিপারেশনে প্রথমে আমরা 1 ইঞ্চি আদার টুকরোটা ভালো করে পিল করে ধুয়ে রাফলি চপ করে নেব। তারপর 1 টিস্পুন হোল জিরের সাথে একসাথেই একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার চলুন রান্না শুরু করি। তো তার জন্য একটা পাত্রে আমরা 1 চা চামচ ঘি গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে তাতে 1 চা চামচ জিরে, 2 তেজপাতা ও 2 শুকনো লঙ্কা আমরা ফোড়ন দিয়ে দেব। একটু স্প্ল্যাটার করে গেলেই এর মধ্যে আমরা মুগ ডালটা মিশিয়ে নেব, ওই 200 গ্রাম মতো যে মুগ ডাল আছে সেটা মিশিয়ে নেব। তারপর খুব ভালো করে রোস্ট করব একসাথে পুরোটাই, খুব সুন্দর একটা অ্যারোমা রিলিজ হবে আর মুগ ডালের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, পুড়িয়ে ফেলবেন না কিন্তু। তারপর সেটা আমরা সরিয়ে রাখবো। পুরো প্রসেসটাতে 2 মিনিট লেগেছে আমার। এবার যে পাত্রে ডাল করব, মানে ডাল করার জন্য আমাদের একটা ডিপ বোল বা সসপ্যান লাগবে, তাতে আমরা 1 টিস্পুন ঘি আবার গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে তাতে আদা জিরের বাটাটা মিশিয়ে নেব এবং 1 চা চামচ হলুদ গুঁড়োও মিশিয়ে নেব। পুরো প্রসেসটা হাই হিটে হচ্ছে, খুব ভালো করে মেশাবো, ঘিটা সাইড থেকে একটু রিলিজ হয়ে যাবে আর পুরো জলটা শুকিয়ে যাবে, অলমোস্ট ড্রাই হয়ে যাবে মশলাটা। এই সময় আমরা চপড ক্যারেট ও গ্রিন পিসটা মিশিয়ে নেব। এবং আদা বাটার পাত্র মানে ব্লেন্ডারের কাপটাতে একটু জল মিশিয়ে সেটাও মিশিয়ে নেব। এবার আমরা রোস্টেড যে মুগ ডালটা ছিল সেটাও ভালো করে মিশিয়ে নেব। তারপর 700 মিলিলিটার জল আমরা দিয়ে দেব, এর সাথেই স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে জল ফুটে গেলেই চাপা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 20 মিনিট মতো কুক করব। ডাল যতক্ষণ হচ্ছে আরেকটা কাজ আমরা করে নিই। চলুন একটা আলাদা পাত্রে ঘি গরম করে কাজু বাদাম ও কিশমিশটাকে আমরা একটু রোস্ট করে নেব, মানে 2 মিনিট নেড়ে চেড়ে নেব 1 চা চামচ ঘিয়ে। কুড়ি মিনিট পর ডালে 1 টেবিল স্পুন চিনি আমরা মিশিয়ে নেব।
এবং কাজু কিশমিশ রোস্ট করেছিলাম যে সেটাও মিশিয়ে নেব। মিশানোর পর ডালটাকে আবার বয়লিং টেম্পারেচারে নিয়ে আসব। যেই ডালটা বয়েল হতে শুরু করবে তাতে আমরা এক চা চামচ গরম মশলা মিশিয়ে ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। আমাদের খুবই টেস্টি মুগের ডাল রেডি। এই ইয়ামি ইয়াম রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি বা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আবার কয়েকদিনের মধ্যেই হাজির হচ্ছি নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।